শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর রেলস্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে 66,57,000 ভারতীয় টাকা উদ্ধার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্র মারফত জানা গেছে, গত বুধবার সরস্বতী পুজোর দিন দূরপাল্লা ট্রেনগুলিতে বাড়তি তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। 14 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ধর্মনগর রেলস্টেশনে পৌঁছলে তাতে তল্লাশি চালায় রেল পুলিশ। ট্রেনের B1 কামরায় শৌচালয়ের কাছাকাছি স্থান থেকে উদ্ধার করা হয় মালিকবিহীন দুটি কালো রঙের পিঠ ব্যাগ। ব্যাগ দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে রেল পুলিশ দেখে ব্যাগ ভর্তি রয়েছে 500 এবং 200 টাকা নোটের বান্ডিল। সকল আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ব্যাগ দুটি থেকে উদ্ধার করা হয় মোট 66,57,000 নগদ টাকা। টাকাটা ধরা ছিল কাঞ্চনের থেকে, কাঞ্চন এক্সপ্রেস আটলাম হিসাবে, কোনো ক্লেম করে নেই কেউ। এখানে নিয়ে আসা হয়েছে 14 তারিখে, তারপরে লিগাল প্রসিজার সিজার লিস্ট আর কি তখন বানানো হয়েছে। বানানোর পরে টোটাল আর কি ওখানে আর কি পাঁচশো টাকার নোট ছিল এবং 200 টাকার বান্ডেলসগুলো ছিল। তো আফটার আর কি সব কাউন্টিং করার পরে মেশিন দিয়ে কাউন্টিং করলাম। দেখা গেল যে 66,57,000 আর কি টোটাল অ্যামাউন্ট আর কি পাওয়া গেছে আর কি। স্যার, এর সাথে কাউকে তো আটক করতে পারেননি আপনি? না, এটা আনক্লেম হিসেবে পাওয়া গেছিলো, কাউকে আটক করা যায়নি। কাঞ্চনে কোন কামরা থেকে পাওয়া গেছে? এটা B1 লেটিনের পাশে ছিল। রেল পুলিশের আধিকারিক জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থরাশি উদ্ধারের পর রেল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে, সাথে একটি মামলা দায়ের করে চলছে তদন্ত। কোথা থেকে কিভাবে এই টাকা ভর্তি ব্যাগ দুটি ট্রেনে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। রেল পুলিশের ধারণা, এই বিপুল পরিমাণ অর্থ মাদক সংক্রান্ত লেনদেনের হতে পারে, যা ট্রেন যোগে নিরাপদ বহিরাজ্যে থেকে নিয়ে আসা হচ্ছিল ত্রিপুরায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।